আমাদের দেশের জাতীয় ফল হলো আম এবং যেটা গ্রীষ্মকালে খাওয়া সম্ভব হয় গোটা বছরের গ্রীষ্মকালে চাহিদা অত্যন্ত ভাবে বেড়ে যায় কাঁচা থেকে পাকা আমের গরমকালে আমের ডাল আমের চাটনি সাথে পাকা আম তো আছেই একদিকে আমের চাহিদা একদিকে আমের নানান প্রজাতি দাম থাকে অত্যন্ত চড়াও এই কারণেই আমের চাষ করলে বেশি লাভবান হয় চাষিরা তবে চলতি বছরে আমের বদলে আমপাতা বিক্রির ফলে মুনাফা করছে একাধিক কৃষকরা পূজয় আম গাছের আমের পাতার চাহিদা থাকে আমের সাথে সাথে এই বছর আমের পল্লব বিক্রি করেও লাভবান হচ্ছেন কৃষকেরা চলতি বছরে দক্ষিণবঙ্গে ফলন কম এই বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রতি বছর আমের ফলন বেশি হয় না এক বছর বেশি হয় তো পরের বছর কম হয় যে বছর আমের ফলন কম হয় সেই বছরকে অফ ইয়ার বলা হয় এবং বর্তমান বছর অফ ইয়ার তবে আম ছাড়াও অনেক কৃষকেরা আমের পাতা বিক্রি করেও প্রচুর লাভ করেন কারণ পূজা পার্বণে দরকার হয় প্রচুর আমের পল্লব সেই কারণে অনেক সময় চাষ করা হয় উন্নত মানের কিছু আম গাছ এই আমের পল্লব বিক্রি করার জন্য উত্তর চব্বিশ পরগনার সাতপুর মশলন্তপুরের এক গ্রামের বাসিন্দা দীপক কুমার রায় জানিয়েছেন তিনি এই আম গাছের জন্য কয়েক বিঘা জমি কিনে সেখানে আম গাছ চাষ করছেন এবং এই চাষ পাঁচ বছর ধরেই করছেন চাষ করার জন্য বার্মি কম্পোস্ট এবং জৈব সার ব্যবহার করছেন তিনি আরো জানিয়েছেন প্রত্যেক বছর তিনি আম চাষ করে দেড় লক্ষ টাকার কাছাকাছি লাভ করেন বিশেষ করে সুবর্ণরেখা জাতের আম গাছগুলি চাষের মাধ্যমে এই কাজগুলো তিনি করে থাকেন সেক্ষেত্রে গাছগুলির উচ্চতা পাঁচ থেকে সাড়ে সাত ফুট রাখা হয় এবং আমের পল্লবগুলি বিশেষভাবে সেখানে বান্ডিল করে পাঠানো হয় স্থানীয় বাজারগুলিতে একবার যদি এই আম গাছ লাগানো হয় তবে ২০ বছর পর্যন্ত এই গাছের পাতা বিক্রি করে ব্যবসা করা যায় এই চাষে খরচ হয় প্রায় ২০,০০০ টাকার মতো তবে এই ধরনের একটি সাফল্য অন্যান্য কৃষকদেরও নতুনভাবে আয় করার একটি রাস্তা দেখিয়েছে স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে ত্যাগের পথে হাঁটলেন স্বামী আট বছর সংসার করার পরও দাম্পত্যে ইতিটেনে সালিশি সভায় দায়িত্ব নিয়ে নিজের স্ত্রীকে কলের মিস্ত্রির হাতে তুলে দিলেন রাজমিস্ত্রী এমনই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহের হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা এলাকায় জানা যায় পাঁচ বছরের সন্তান আর স্বামীকে ছেড়ে প্রেমের টানে পাশের এলাকার কলের মিস্ত্রির সঙ্গে পালিয়ে গিয়েছিলেন ওই নারী কয়েক মাস পরে দুজনে ফিরে আসেন গ্রামে এ নিয়ে গ্রাম জুড়ে শোরগোল পড়ে যায় তার বউকে নিয়ে রাজমিস্ত্রিকে নানা কটূক্তি শুনতে হয় এ নিয়ে গ্রামে শালিশিও বসে সেখানে নিজের স্ত্রীকে প্রেমিক কল মিস্ত্রির হাতে তুলে দেন রাজমিস্ত্রি স্বামী স্বামী মতিলালকে ছেড়ে প্রেমিক তাপসের সঙ্গে সংসার জীবন শুরু করার সামাজিক অনুমোদনও পেয়েছেন স্বপ্না সিংহ গ্রাম সভায় পরকীয়া সম্পর্কে প্রকাশ্যে সেলমোহর দিয়ে দিলেন মতিলাল অন্যদিকে বাড়িতে নিজের স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও প্রেমিকা স্বপ্নার সঙ্গেও সংসার গড়তে হবে কলমিস্ত্রি তাপস সিংহকে মতিলালের সম্মতি পেয়ে এমনই নিদান দিয়েছেন সভায় উপস্থিত প্রতিবেশীরা বছর আটেক আগে সামাজিক রীতি অনুযায়ী বিহারের আবাদপুর থানার লক্ষ্মীটোলা গ্রামের মেয়ে স্বপ্না সিংহকে বিয়ে করেছিলেন মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা এলাকার বাসিন্দা মতিলাল সিংহ পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি বিয়ের পর থেকে সংসার ঠিকঠাকই চলছিল তাদের পাঁচ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে মতিলালের অভিযোগ প্রায় এক বছর ধরে স্বপ্না দেবীর চলচলন দেখে তার সন্দেহ হচ্ছিল দিদির বাড়ি যাওয়ার নাম করে পাঁচ দিন সাত দিন কাটিয়ে ফিরতেন স্বপ্না গভীর রাত পর্যন্ত কারো সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন তার স্ত্রী মতিলাল বলেন ঘন ঘন মোবাইলে কথা বলতো কার সঙ্গে কথা বলছে বুঝতে পারতাম না আমি মোবাইলটা কেড়ে নিয়েছিলাম তারপর হঠাৎ একদিন বাড়ি থেকে পালিয়ে গেল গ্রামেরই এক কলের মিস্ত্রি তাপস সিংহের সঙ্গে তাপস মাঝে মধ্যে দিল্লি চলে যেতেন কল মিস্ত্রির কাজ করতে শালিশির সভায় গ্রামবাসীদের উপস্থিতিতে তাপস জানিয়েছেন স্বপ্নার সঙ্গে তার এক বছরের সম্পর্ক যখন তখন তিনি স্বপ্নাকে নিয়ে হোটেল রেস্তোরাঁয় যেতেন শেষবার স্বপ্নাকে সঙ্গে নিয়ে তিনি দিল্লি চলে যান তাপস বলেন আমার স্ত্রী সবকিছুই জানতো সে বলেছিল স্বপ্নাকে বাড়িতে নিয়ে এসো আমাদের দুজনের একসঙ্গে বাড়িতে থাকতে সমস্যা হবে না তাই দিল্লি থেকে দুজনেই ফিরে এসেছি কিন্তু এই সম্পর্ক মানতে চায়নি গ্রাম শনিবার রাতে গ্রামের বসে শালিশি সভা সেখানে স্বপ্নাও তাপসের সঙ্গে সম্পর্ক এবং পালিয়ে গিয়ে দিল্লিতে থাকার ঘটনা শালিশি সভায় স্বীকার করে নেন উপস্থিত বাসিন্দাদের পরামর্শ ও নিদান মেনে সেই ভরা সভায় স্ত্রী স্বপ্নাকে তাপসের হাতে তুলে দেন স্বামী মতিলাল